নমস্কার, আমি রাজেশ ভৌমিক। আজকে হাউ টু কেসিং ওয়ারিং এর ৬৪তম পর্ব নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ৮-১০ স্পেশাল গামায়ের বোর্ড আমরা লাগিয়েছিলাম। এখানে আমরা সাবমিটার লাগাবো। প্রথম বোর্ডটি দেখতে পাচ্ছেন, বাঁ দিক থেকে একটা গ্রিন কালারের ব্ল্যাক টিউব আছে। এটা আসলে রেড টিউব থাকার কথা, এখানে কোনো চেঞ্জ নাই, তার জন্য আমি গ্রিনই দিয়ে রেখেছি। এটা ফেজ হবে। তারপরে বাঁ দিক থেকে ২ নম্বরটা, এটা নিউট্রাল। তারপর বাম দিক থেকে যদি আর ৩য় নম্বরটা ধরি, এটা নিউট্রাল হবে, এটা সাবমিটারের আউটপুট হবে, এবং ডান দিকেরটা ফেজ হবে। এখন দ্বিতীয় বোর্ডটিও লাগিয়ে দিয়েছি। ডান দিকে যেটি আছে, এটা ঘরের রুম থেকে দুটি তার এসেছে, এবং বাঁ দিকে যে দুটি তার আছে সেটা আমি এখানে আইসোলেটর থেকে দিয়েছি। আইসোলেটার উপর থেকে তিনটা ফেজ এবং তিনটা নিউট্রাল দিয়েছি। বাঁ দিকে যেটি আছে তিনটা বোর্ডের, এটি সবগুলি ফেজ এবং ডান দিকের এটা নিউট্রাল। মিডিলে দুটো নিউট্রাল থাকে এবং ডান দিকের এটা ফেজ থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমি কানেকশনগুলো করে রেখেছি। এবং ছোট একটা সাচ্চাই বোর্ডে আমি এমসিবি কানেকশন আইসোলেটর কানেকশন করব। পরবর্তী ভিডিও গেলে বাকিগুলো দেখাবো। ধন্যবাদ।